দিনের সব ক্ষেত্রেই যেহেতু এখন ঝামেলা দেখা যাচ্ছে মসজিদ নিয়ে সমস্যা মাদ্রাসা নিয়ে সমস্যা খানকা নিয়ে সমস্যা ঈদগাহ মাঠ নিয়ে সমস্যা কবরস্থান নিয়ে সমস্যা এরপরে ইসলামী রাজনীতি নিয়ে সমস্যা তাবলীগ নিয়ে সমস্যা সব জায়গাতে সমস্যা তাহলে বুঝতে হবে এই পৃথিবীর আয়ুই শেষ হয়ে যাচ্ছে পৃথিবী আর বেশি দিন টিকবে না কারণ দিন ছাড়া তো দুনিয়া টিকতেই পারে না দিন ছাড়া দুনিয়া টিকবে না যতদিন পর্যন্ত দিন আছে ততদিন পর্যন্ত দুনিয়া আছে দিন যখন শেষ হয়ে যাবে তখন দুনিয়াও শেষ হয়ে যাবে মুহতারাম হাজিরিন তো বলতেছিলাম দিন যত গড়তেছে মুসলমানদের ভিতরে তত ফেরকাবাজি দিন দিন বেড়েই চলছে মুহতারাম হাজিরিন অথচ মনে রাখতে হবে তমাম পৃথিবী যখন সবচেয়ে সিরিয়াস অশান্ত ছিল সেটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন ওই সময়টা পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্রাইসিস পিরিয়ড সবচেয়ে দুঃসময় দুনিয়ায় মানুষের ভিতরে মানুষত্ব বোধ ছিল না ইনসানিয়ত অ্যাবসেন্ট ছিল মরুয়াত মানবতা মানুষের মাঝে ছিলই না সেই মুহূর্তে অশান্ত পৃথিবীকে শান্ত করবার জন্য মহান রব্বুল আলামিন আমাদের মাঝে পাঠিয়েছেন শান্তির মহান বার্তা নিয়ে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে বুঝবেন কথাগুলি শান্তির ফর্মুলা দিয়েছেন আল্লাহ তাআলা শান্তির ফর্মুলা দিয়েছেন রব্বুল আলামিন সেই ফর্মুলা সেই গ্রন্থ সেই কিতাবের নাম হলো কি কথা বলেন কি কোরআন আর এই ফর্মুলা দিয়ে আমাদের মাঝে এসেছেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো চিরাচরিত সত্য কথা 100% সত্য কথা এ পৃথিবী অশান্ত পৃথিবীকে শান্ত করার ফর্মুলা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আর শান্ত করার জন্য মহামানব পাঠিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী আলাইহিস সালাম এই অশান্ত পৃথিবীতে আগমন করে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রাপ্ত মহাগ্রন্থ কোরআনুল কারীমের ফর্মুলা দিয়ে অশান্ত পৃথিবীর অশান্ত মানুষগুলাকে এমন পরিবর্তন করলেন যা পৃথিবীর ইতিহাসে কখনো এই মানের পরিবর্তন কেউ কোনোদিন করতে পারে নাই কিয়ামত পর্যন্ত সম্ভব না খুব ভালো করে বুঝবেন কি মানের পরিবর্তন করলেন যেই মানুষগুলার ভিতরে মানুষত্ব ছিল না যে মানুষগুলার ভিতরে মানবতা ছিল না যারা নিজ জীবন্ত কন্যাকে কবর করে দিত ছোট্ট একটা নরমাল তুচ্ছ ঘটনাকে নিয়ে 40 বছর পর্যন্ত তাদের পরস্পরে যুদ্ধ মারামারি খুনাখুনি যারা চলমান রাখত এই জাতীয় সিরিয়াস জাহেল মূর্খ অমানুষ এদেরকে আল্লাহ পাকের রাসূল কোরআনে পাকের ফর্মুলা দিয়ে এমন ভাবে মডিফাই করলেন এমন ভাবে তাদের ইনকিলাব পরিবর্তন করলেন কবি বড় চমৎকার বলে দিয়েছেন দুরফেশানি নে তেরে কতরু কদরিয়া কর দিয়া দুরফেশানি নে তেরে কতরু কদরিয়া কর দিয়া দিল কো রোশন কর দিয়া আঁখো কো বিনা কর দিয়া দিল কো রোশন কর দিয়া আঁখো কো বিনা কর দিয়া খুদ ন থে জো রাহ পর আলম কে হাদি বন গয়ে ক্যা নজর থি জিসনে মুরদু কো মসিহা কর দিয়া ক্যা নজর থি জিসনে মুরদু কো মসিহা কর দিয়া বিশ্বনবীজি কোরআনে পাকের ফর্মুলা দিয়ে এমনটাই পরিবর্তন করলেন যেই মানুষগুলা নিজেরাই ছিল পথহারা সেই মানুষগুলাকে তামাম পৃথিবীর মানুষের জন্য পথ প্রদর্শনের মডেল বানায় দিলেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেছেন সাহাবায়ে কেরাম তাদের ব্যাপার আল্লাহ তাআলা বলেন ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ এই সাহাবী
তোমাদের ইমানের মতো যদি অন্যরা ঈমান আনে তাহলে তাদের ঈমান রাইট তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে তাহলে ওনারা শুধু নিজেরাই মুমিন হন নাই বরং পৃথিবীর ঈমানদারদের জন্য মডেল হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা আরো বলেন ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يشعرون ওদেরকে যখন বলা হতো মুনাফিকদেরকে আমিনু ঈমান আনো কেমন কোন মডেলে কামা আমানান নাস সাহাবীদের মডেলে সুবহানাল্লাহ বলেন তাহলে সাহাবায়ে কেরাম নিজেরা ছিলেন পথভ্রষ্ট পথহারা আল্লাহ পাকের রাসূল তাদেরকে কোরআনী ফর্মুলা দিয়ে এমন পরিবর্তন করে দিলেন যে তাম জগতের মানুষের জন্য ঈমানের হেদায়েতের মডেল হয়ে গেল সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি মুহতারাম হাজিরিন আমি যেই কথা আপনাদের খেদমতে আজকে বলার ইচ্ছে করেছি সেটি হলো তাহলে কুরআনুল কারীম পৃথিবীতে এসেছে শান্তির বার্তা নিয়ে এবং কুরআন পৃথিবীতে আসার পরে সবচেয়ে অশান্ত দুনিয়াকে চমৎকার শান্তিতে রূপান্তরিত করেছেন যে কথা নবী আলাইহিস সালাম তার জবানে মুবারকে হাদিসে তাম পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলে গেছেন খাইরুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম এই হাদিস তো আপনাদের মুখস্থ হয়ে গেছে বলতে যদি নাও পারেন কিন্তু অন্য কেউ বললেই আপনারা বুঝেন যে এটা জুমার দিনের হাদিস কথা বলেন কেন কথা বলেন আপনাদের মুখে এটা মুখস্থ হয় নাই কিন্তু কানে মুখস্থ হয়ে গেছে কেউ যদি এটা ভুল পড়ে শুদ্ধ কোনটা এটা বলতে পারবেন না তবে এটা যে ভুল হচ্ছে এটা বলতে পারবেন শুনতে শুনতে প্রতি জুমায় তাম পৃথিবী যত মসজিদে খুতবা হয় কদাচিত দুই একটা মসজিদ হয়তোবা তাম দুনিয়ার সমস্ত মসজিদে পয়গম্বরের এই হাদিসখানা জুমার দিনে পড়া হয় খাইরুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সবচাইতে সুন্দরতম সবচাইতে উন্নতমানের যুগ হলো আমার যুগ নবীজি বলেন সাহাবীদের যুগ এরপরে তাবেঈর যুগ তারপরে তাবে তাবেঈর যুগ পৃথিবীতে এই মানের যুগ কখনোই পৃথিবীতে আসে নাই খুব ভালো করে বুঝবেন তাহলে আজকে পৃথিবীর সমস্ত মানুষগুলি অশান্তিতে হাবুডুবু খাচ্ছে আমাদের ফ্যামিলি থেকে শুরু করে সংসার থেকে শুরু করে আমাদের মহল্লা থেকে শুরু করে পাড়া থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে ইউনিয়ন থেকে শুরু করে থানা থেকে শুরু করে জেলা থেকে শুরু করে রাষ্ট্র থেকে শুরু করে তাম বলবেই আজকে অশান্তির দাবানল কথা বলেন মিয়া কথা বলেন ঘরে ঘরে শান্তি না অশান্তি মামের মোহাব্বত নাকি শত্রুতা অগ্মিল না গড়মিল গড়মিল বাবা ছেলের মোহাব্বত নাই ভাই ভাইয়ে মোহাব্বত নাই বনে বনে মিল নেই স্বামী স্ত্রীর মিল নেই বরং দিন যত গড়তেছে স্বামী কর্তৃক স্ত্রী হত্যা স্ত্রী কর্তৃক স্বামী খুন এই ঘটনা দিন দিন কথা বলেন কমতেছে না বাড়তেছে বেড়েই চলছে এই ঘটনা দিন দিন বেড়েই চলছে সবচাইতে আশ্চর্য আমার কাছে মহা আশ্চর্য মনে হয় সারা জীবন ওলামায়ে কেরাম বয়ান করেছেন সারা জীবন কবিতা কবিরা কবিতা লিখেছেন সারা জীবন লেখকেরা লিখেছেন কি পৃথিবীতে একজন মানুষ আমার অতি আপন সে হলো আমার মা অতি আপন মা তারপরে হলো বাবা মা তার নিজের জীবন বাজি রাখে সন্তানের জন্য এটা সারা জীবন ওয়াজ করেছি শুনেছি নিজের চোখে দেখেছি কিন্তু এখন তার ব্যতিক্রমও দেখতে পাচ্ছি এখন কি দেখতে পাই মা তার পরকিয়ার কারণে নিজের পেটে ধারণ করা নিজের স্তনের দুগ্ধ পান করানো সন্তানটাকে হত্যা করতেও দ্বিধা করছে না এটা মহা আশ্চর্য অত্যন্ত লজ্জাস্কর বিষয় মা পরকিয়ার কারণে
তার নিজের পেটে ধারণ করা সন্তানটাকে হত্যা করতে দ্বিধা করছে না তাহলে আমাদের সামাজিক অবস্থা অশান্তি কোন পর্যায়ে চলে গেছে আজকের পৃথিবীর মানুষ একটু শান্তির আশায় কেউ মঙ্গল গ্রহে বাড়ি করার প্ল্যান করতেছে কেউ চাঁদের জগতে প্লট কিনতেছে কথা বলেন না কেন চাঁদের জগতে প্লট এখন কেনা বেচা হচ্ছে না চাঁদের জগতে কেউ কেউ প্লট কিনতেছে কেউ মঙ্গল গ্রহে বাড়ি বানাবার জন্য প্ল্যান করতেছে আর বহির্বিশ্বের উন্নত রাষ্ট্রগুলিতে তো একদম এক রাত একটু আরামে নিশ্চিন্তায় আরাম আনন্দে রাত্রি কাটাবে পেরেশানি মুক্ত টেনশন ফ্রি এজন্য কি করে হাজার হাজার মিলিয়ন ডলার ব্যয় করে সমুদ্রের ভিতরে তারা বিশেষ পদ্ধতিতে রুম তৈরি করেছে সেখানে গিয়ে সমুদ্রের বড় বড় প্রাণীর সাথে রাত্রি কাটাবে একটু আরাম করবে কিন্তু সেইখানে গিয়েও ঘুম হয় না ট্যাবলেট খেতে হয় সেখানে গিয়েও ঘুম হয় না ট্যাবলেট খেতে হয় কয়েকটা এরপরে কোনো কারণে যদি আবার একটু আওয়াজ হয় তাহলে ঘুম বর্ডার ছেড়ে অন্য দেশে চলে যায় আবার ঘুমাইতে চাইলে আরো অনেক টাকা লাগে মহতরম হাজিরিন আমরা যেই পদ্ধতিতে দুনিয়ার মানুষ আজকে শান্তি খুঁজতেছি এই পদ্ধতিতে কিয়ামত পর্যন্ত দুনিয়া শান্ত হবে না আমরা শান্তি পাব না শান্তি পেতে চাইলে দুনিয়াকে শান্ত করতে চাইলে শান্তির মহা বাণী কোরআনুল কারীম আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে শান্তির মহা গ্রন্থ কোরআনুল কারীম আমাকে বুকে ধারণ করতে হবে কোরআনুল কারীমকে নিয়েই আমাকে পথ চলতে হবে অন্যথায় রাস্তাঘাট উন্নত হবে রাস্তাঘাট অনেক সুন্দর হবে পরিবেশ বড় ভালো হবে সবকিছুই উন্নত হবে কিন্তু ভিতরের শান্তি আর প্রশান্তি কখনোই পাওয়া যাবে না আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহর কোরআন আর পয়গম্বরের সুন্নত একমাত্র মুসলমানদের শান্তি দুনিয়ার মানুষকে শান্ত করতে পারে তার গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি আপনাদেরকে এখনি চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতে চাই আমার নিজের চোখে দেখা আমার নিজের জীবনের বাস্তবতা থেকে বলতেছি অনেক সময় আমার দেশের অনেক ধনী কোটিপতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক যারা তামাম দুনিয়া ব্যাপী যাদের ব্যবসা নেটওয়ার্ক নিজের ঘরে মাসের তিনটা দিন সময় দেওয়ার মতো সুযোগ যাদের নাই একবার কানাডা একবার আমেরিকা আবার মালয়েশিয়া আবার চায়না আবার জাপান সারা বিভিন্ন দেশে তাকে বিভিন্ন সময় থাকতে হয় মাসের অধিকাংশ সময় টাকা আছে প্রচুর সন্তান স্ত্রীকে সময় দেওয়ার মতো টাইম নেই এই জাতীয় কোনো মানুষকে কখনো কখনো আমরা যদি দাওয়াত করি একটু মাদ্রাসা চলেন একটু মসজিদে চলেন দেখবেন এই জাতীয় অনেক সম্পদের মালিক যারা এদের অধিকাংশের অবস্থা হলো এরা রাত্রির বেলায় এদের সহজে ঘুম আসে না দেশে থাকা বিদেশে ঘুম হয় না ঘরে কত উন্নত ব্যবস্থা কত আরাম এরপরেও ঘুম আসে না আপনারা লক্ষ্য করে দেখছেন কিনা যেই লোকটা রাত্রে পাঁচটা ট্যাবলেট খায় ঘরের ভিতরে ইয়ার ফ্রেশ দিয়ে এরপরে এসি চালায় এরপরে খাদেম খাদেমাদেরকে দিয়ে শরীরকে মেসেজ করেও যেই লোকের ঘুম আসে না এই লোকটাই যখন জুমাবারে একটু আগে মসজিদে ঢোকে ইমাম সাহেব যখন খুতবা পড়া শুরু করে তখন ওর চোখে এ পরিমাণ ঘুম আসে দুই দিক থেকে দুইজন ধাক্কায়াও ঘুম সরাইতে পারে এটা বাস্তব না অবাস্তব এটা আমার চোখে দেখা এটা আমার চোখে দেখা এটা কোনো ইতিহাস বলতেছি এটা কোনো জানা কথা না এটা আমার দেখা কথা আর এই তুমি আই নাই আমি আমার এই দুই চোখ দিয়ে দেখেছি যেই লোকটা রাত্রে বেলায় উন্নত ঘর উন্নত কামরা সব দিক থেকে সেফটি আছে এরপরও আরাম আয়েশের উপকরণ 100% কমপ্লিট এরপরেও সেবক সেবিকা আছে এরপরে ট্যাবলেট খেয়েও ঘুম আসে না এই লোকটাই যখন মসজিদে খুতবা শুরু হয় তখন সে তার ঘুমকে আর চেক দিতে পারে না মহতরম হাজিরিন তাহলে অন্য জায়গায় তার ঘর এত উন্নত তারপরে ট্যাবলেট খায়া ঘুম আসে না মসজিদে দুইজন ধাক্কায়াও তার ঘুম সরাইতে পারে না তার কারণ ঘরের ভিতরে আনন্দ আরামের উপকরণ আছে কিন্তু ওর ঘরের ভিতরে আল্লাহর কোরআন পয়গম্বরের সুন্নত নাই
মসজিদের ভিতরে এত উন্নত উপকরণ নাই মসজিদের মধ্যে মসজিদের ভিতরে এত সাজগোজ নাই তারপরেও ঘুম এত বেশি কেন অন্য জায়গার তুলনায় মসজিদের ভিতরে আল্লাহর কোরআন পয়গম্বরের সুন্নতের উপরে আমল কম হয় না বেশি হয় শুধু তাই না আমি নিজের চোখে দেখেছি নিজের ভুক্তভোগী কোন কোন বন্ধু-বান্ধবকে যখন মাদ্রাসায় নিয়ে যেতে চাই সময় নাই আসলে এই সময় নাই অনেক বড় ব্যবসায়ী অনেক কাজ তার সময় নেই এরপরেও জোর করে পিছে পিছে থেকে এক দুই বছর পরে মাদ্রাসা একটু নিয়ে যেতেই চাই কেন মাদ্রাসা দেখলে তার প্রতি মায়া হবে তাহলে সে এখানে অর্থ দেবে মাদ্রাসা চলার জন্য সহায়ক হবে তো নিয়ে যাওয়ার আগেই বলে হুজুর আমি কিন্তু 10 মিনিটের বেশি সময় দিতে পারব না আগে একদম কমপ্লিট পাকা পক্ত কথা ঠিকঠাক চুক্তি 10 মিনিটের বেশি কিন্তু সময় দিতে পারব না ঠিক আছে চলেন তো ভাই দেখা যাক তো যখন মাদ্রাসায় নিয়ে গেছি উনি কিন্তু সিঙ্গাপুর থেকে মাত্র এক সপ্তাহ আগেই আসছেন কানাডাতে সফর করছেন তার আগের সপ্তাহে তার আগে আমেরিকায় ছিলেন তার আগে লন্ডনে ছিলেন তার আগে মালদ্বীপে গিয়েছিলেন পৃথিবীর কত উন্নত দর্শনীয় জায়গা উনি দর্শন করে আসছেন মাদ্রাসায় মাত্র 10 মিনিট সময় দিবেন মাদ্রাসার ভিতরে যখন ঢুকছে মেহমানখানাটা অত উন্নত না মাদ্রাসার মেহমানখানা কি হোটেল সোনারগাঁর মতো নাকি হোটেল শেরাটনের মতো নাকি রেডিসনের মতো নাকি না এই কোন হোটেলের মতোই না মাদ্রাসার মেহমানখানা তো ওই জাতীয় হোটেলের গেটের নিচে যে সিঁড়ি আছে সিঁড়ি তৈরি করতে যে টাকা ব্যয় করেছে মাদ্রাসার টোটাল মেহমানখানাতেও সে টাকা ব্যয় হয় না কিন্তু মাদ্রাসার মেহমানখানার ভিতরে ঢোকার পরে ওই জায়গাটা তো কোরআন শরীফ তেলাওয়াত করা হয় হাদিসে পাক ওখানে পড়া হয় ওইখানে আমল একটু বেশি হয় সব জায়গার তুলনায় মাদ্রাসার এরিয়াতে কোরআন আর সুন্নাহর উপরে আমল বেশি হয় ওইখানে যাওয়ার পরে এখন উনি কথা বলতে বলতে গল্প করতে করতে গল্প দিতে দিতে আধা ঘন্টা চলে গেছে এরপরে যখন খাবার নিয়ে আসছি দস্তরখানা আমাদের তো টেবিল চেয়ার নাই মাদ্রাসায় মাদ্রাসায় কি টেবিল চেয়ারে খাওয়ায় নাকি 1400 বছরের সেই অল পদ্ধতি পুরাতন পদ্ধতি তবে পদ্ধতি সবচেয়ে উন্নত মানের যে পদ্ধতি স্বয়ং আল্লাহর চয়েস সুবহানাল্লাহ বলবেন না এই পদ্ধতি পুরাতন কিন্তু এটা আল্লাহর চয়েস সেই পদ্ধতিতে জমিনের ভিতরে দস্তরখানা বিছায়া ফ্লোরের ভিতরে যখন বসতে দিয়েছি খাবারের ইন্তেজাম করা হয়েছে উনি আসছেন মেহমান পাঁচ সাত আইটেম করা হয়েছে কিন্তু পাঁচ সাত আইটেমে যে টাকা ব্যয় হয়েছে ওনার বাসাতে প্রতিদিন টেবিলে যে খাবার আসে তার একটা আইটেমের টাকাও লাগে নাই মাদ্রাসার পাঁচ সাত আইটেম করতে কথা ঠিক বললাম না ভাই ঠিক বললাম একটা শব্দ মিথ্যা বলি না একটা শব্দ কারণ আমি জানি আমি যা বলছি আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলছেন মা ইয়ালফিদু মিন কাউল ইল্লা লাদাইহি রাকীবুন আতীম আমার প্রতিটি কথা রেকর্ড করা হচ্ছে রিপোর্ট করা হবে আল্লাহ পাকের কাছে কিয়ামতের দিন আমার প্রতিটা কথার হিসাব হবে মালিকের দরবারে এজন্য কথা বলার আগে চিন্তা করি আমার কথা যদি এদেশের সরকারের সিআইডি যদি রেকর্ড নাও করে মহান মালিকের সিআইডি রেকর্ড করতেই আছে মুহতারাম হাজেরিন আমার প্রতিটা কথার উপরে আখেরাতে আমাকে জবাবদিহি করা লাগতে পারে এজন্য এমন কোন কথা বলতে চাই না যেই কথা পরপারে আমাকে আল্লাহর আসাম আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয় এমন কথা বলতে চাই না তারপরেও তো হয়ে যায় মানুষ হিসেবে হয়েই যায় চেষ্টা করি সেফ থাকার জন্য মুহতারাম হাজেরিন খাবার যখন নিয়ে আসছি সামনে উনি খাবেন খেতেই পারেন না ওনার রুচি তো নাই আসলে মুহতারাম হাজেরিন এরপর যখন খাইতে দিয়েছি আলহামদুলিল্লাহ উনি একটা একটা করে নিচ্ছেন খাচ্ছেন খাইতেও 10 15 মিনিট ব্যয় করে ফেলছেন ব্যয় করার পরে খানা শেষ করে লম্বা একটা নিঃশ্বাস দিয়ে আলহামদুলিল্লাহ মুখ থেকে বের হয়ে বলতেছে হুজুর 3 মাসের মধ্যে এই পরিমাণে খানা আমার পেটে একসঙ্গে ঢোকে অথচ উন্নত মানের হোটেল দেশে এবং বিদেশে বাংলা চাইনিজ ইংরেজি জাপানি সব খেয়েছে এই পরিমাণে খাবার 3-4 মাস আমি খাই নাই কেউ তো বলে কতদিন হয় যে এই পরিমাণে খাবার খেতে পারি না টাকা অনেক আছে খেতে পারি না এখানে এত মজা এত শান্তি কেন
আইটেমের অন্য তরকা উন্নতি হওয়ার কারণে না মানুষের ভিতরের শান্তি জাগায় আল্লাহর কোরআন পয়গম্বরের সুন্নাত মুসলমান ভাইরা রে আমার কথা দিল দিয়ে বুঝবেন বেশ কয়েক বছর পূর্বের একটা ছোট্ট কারগুজারি আপনাদেরকে শোনায় দিতে চাই হযরত জির বন্ধুরা আমার নিজামউদ্দিনের মসজিদের একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই ওলামায়ে কেরাম বর্ণনা করেন কোন এক সময় বন্ধুরা আমার হযরত জির নিজামউদ্দিনের মার্কাজ মসজিদের ভিতরে একটা লোক বন্ধুরা আমার দুপুরের টাইমে মসজিদের ভিতরে দুপুরের আগদি আগদে মসজিদের এরিয়ার ভিতরে ঢুকলো ঢোকার পরে এদিক ওদিক তাকাইতেছে মসজিদের ভিতরে বন্ধুরা আমার ইস্তেকবাল করার জন্য জামাত থাকে না থাকে না ইস্তেকবাল ওয়ালি জামাত ওই লোকটার এদিক সেদিক যাওয়া চাই দেখে হাঁটি হাঁটি পা পা করে তার দিকে আগায় গেলেন এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন ভাই এদিক ওদিক তাকাইতেছেন কি চান সে তখন উত্তর করতেছে না কিছু চাই না আমি একটু আমার অন্তরের ভিতরে প্রশান্তি আনায়নের জন্য এই জায়গায় ঢুকতে চাই অন্তরের প্রশান্তি উনি কিছু বুঝতেছেন জিজ্ঞাসা করছে নাম কি নাম যেটা বলছে অমুসলিম বাড়ি কোথায় আমেরিকায় এখানে আমি কিছু বলতে পারবো না আমি চার পাঁচ দিন আগে আমেরিকা থেকে ইন্ডিয়াতে এসেছি মূলত আমি আমার অন্তরের শান্তি প্রশান্তি অনুভব করতে পারতেছি না বহুত জায়গায় গেলাম অন্তর শুধুমাত্র কেবলমাত্র দুঃখ বেদনা টেনশন এগুলি ভরা তো চাইলাম একটু দূরে যাই একটু ঘুরে আসি একটু ট্যুরে যাই তাহলে অন্তরের ভিতরে শান্তি অনুভব হবে তো সেই নিয়তেই ইন্ডিয়ার এয়ারপোর্টে নামার পরে আমি খুঁজতেছিলাম একটা ভালো মানুষ যদি পাইতাম একটা গাড়ি পাঁচ সাত দিনের ভিসা নিয়ে আসছি এই গাড়িটা আমি রিজার্ভ করতাম দাঁড়িয়ে থাকতে থাকতে এক ভদ্রলোকের সাথে আমার দেখা হলো সে আমাকে আমি তাকে যখন খুলে বললাম সে লোকটা বড় ভালো ওই লোক বলতেছে সে বলে তুমি ইচ্ছা করলে আমাকে সাত দিনের জন্য রিজার্ভ করে নিতে পারো আমি তোমাকে ইন্ডিয়ার দর্শনীয় জায়গাগুলো তোমাকে দেখায় দেব এবং আমি তোমাকে চিট করব না লোকটি বলে তখন আমি তার কথা বিশ্বাস করে তাকে নিলাম আজকে চতুর্থ দিন তিন দিন তো বিভিন্ন জায়গায় অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাইলো দেখলাম চোখে ভালোই লাগলো কিন্তু দিল তৃপ্তি পাচ্ছে না মনের প্রশান্তি অনুভব করতে পারতেছি না এজন্য আমি ওই ওকে বললাম জানে ভাই আমি তো আমেরিকা থেকে এখানে এসেছি মূলত অন্তরের প্রশান্তির জন্য তো তোমার দেশে কি এমন কোন জায়গা আছে যেখানে গেলে চোখ তৃপ্তি পায় না দিল তৃপ্তি পায় এমন কোন জায়গা আছে এই কথা বলতেই ও গত রাতে আমাকে বললো যে হ্যাঁ তুমি যদি দিলের প্রশান্তি শুনিতে চাও তাহলে দর্শনীয় জায়গা ওগুলাতে গেলে হবে না মুসলমানদের একটা মসজিদ আছে হযরত জির মার্কাজ মসজিদ এখানে ঢুকলেই তোমার অন্তরের প্রশান্তি তুমি অনুভব করতে পারো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি তো আউনি বলে আমি হযরত জি তো চিনি না তো আমি বললাম আমি তো মসজিদও চিনি না হযরত জি কেও চিনি না তো ওই লোক আমাকে বলল সমস্যা নেই আমি তোমাকে নিয়ে যাব সেই থেকে আমি সকালবেলা রাস্তা খেয়ে একসঙ্গে বের হয়েছি আস্তে আস্তে এখন সময় ও আমাকে দেখায় দিল পাশে দাঁড়িয়ে আছে এক জায়গায় চাষতলে বসে আছে আমাকে বলল তুমি ভিতরে ঢোকো দেখবা ওখানে তালিম হচ্ছে একজন কি বলতেছে আর লোকেরা শুনতেছে তুমি ওখানে গিয়ে বসো দেখবে তোমার অন্তরের ভিতরে প্রশান্তি অনুভব করতে পারবে ইস্তেকবালে যে আছে সে তখন বলল চলো তো দেখি তোমাকে কে পাঠাইলো জিজ্ঞেস করছে সে বলছে আমি খ্রিস্টান যে আসছে তো পাঠাইলো কে তুশকিল করলো কি তিন চিল্লার সাথী না এক সাল লাগানো কে তোমাকে তুশকিল করে এখানে পাঠালো ওকে নিয়ে বাইরে গেছে যাওয়ার পরে খুঁজে খুঁজে ড্রাইভারকে বের করছে ড্রাইভারের কাছে গিয়ে যখন জিজ্ঞেস করছে তুমি ওকে এখানে পাঠাইছো বলে হ্যাঁ নাম কি তোমার নাম যা বলছে তাতে একজন টাটকা হিন্দু বুঝেন নাই মুসলমানদের নামে বোঝা না গেল হিন্দুরা মুসলিম কিন্তু হিন্দুদের নামে বোঝা যায় যে এটা মুসলিম না কথা বলেন না কেন পৃথিবীর কোন একজন হিন্দুর নাম আব্দুর রহমান আব্দুল্লাহ আব্দুল বাসের আব্দুল কাদের আব্দুল কাইয়ুম নাই
মুসলমানের নামে তার ধর্ম না বোঝা গেলেও হিন্দুদের নামেই বোঝা যায় এই লোকটা কোন ধর্মের নাম যখন বলছে তখন তো বুঝেছে এর তো দাদা পরে জিজ্ঞেস করছে ধর্ম কয় হিন্দু সনাতন ধর্মের অধিকারী আমি তখন উনি আরো অবাক হয়ে গেছে আরে তুমি হিন্দু আর লোকটা খ্রিস্টান তুমি ওকে তশকিল করে এই মসজিদে ঢুকায় দিলে তার কারণটা কি হিন্দু তখন উত্তর করে আমরা হিন্দু কিন্তু হযরত জিকে আমরা চিনি এই এলাকাতেই আমাদের বাড়ি আমরা জানি মানুষ যদি অন্তরের প্রশান্তি কোথাও না পায় হযরত জির এই মসজিদের ভিতরে আসলে অন্তরের প্রশান্তি অনুভব করা যায় মুসলমান ভাইরা রে আমার কথা ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন তাহলে তাম পৃথিবীর মানুষ শান্তি যদি পেতে চায় দুনিয়াতে কিয়ামত পর্যন্ত শান্তি দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য নতুন নতুন হাজারো ফর্মুলা আসবে আর যাবে কিন্তু কখনো শান্তি অর্জন হবে না শান্তি অর্জন করতে চাইলে মহান রব্বুল আলামিনের মহাগ্রন্থ কোরআনুল কারীম এবং মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত লাগবে মুসলমান ভাইরা রে আমার কিন্তু দুঃখের বিষয় হলো দিন যত গড়তেছে মুসলমান ততই শান্তির জন্য কোরআনুল কারীমকে বাদ দিয়ে অন্য পথে ছুটাছুটি শুরু করছে কোরআন কারীমকে বাদ দিয়ে বাইপাস করে মাইনাস করে মুসলিম জাতি দুনিয়াতে কখনোই শান্তি পেতে পারে না তাই তো কবি বড় সুন্দর করে বলে দিয়েছেন চোর কাল কোরআন কো মুসলিম আপনি রব সে বেগানা হুয়া খুদ ভি রুসুয়া হুয়া আর দিন কো ভি রুসুয়া কিয়া وہ زمانہ میں معزز تھے حامل قرآن ہو کر ہم ذلیل و خوار ہوئے تارک قرآن ہو کر